সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবিএ অনার্স থার্ড ইয়ার আছো অথবা বিবিএস ফার্স্ট কোর্স থার্ড ইয়ার আছো, তোমাদের জন্য কস্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে সেখান থেকে চ্যাপ্টার 3 ম্যাটেরিয়াল, যে চ্যাপ্টারটা ম্যাটেরিয়ালের সাজেশন 4 নিয়ে হাজির হলাম। তো সাজেশন 4টা সলভ করার আগে আমরা সাজেশন 4-এর প্রশ্নটা একটু বুঝাই দেব, তারপরে এই ধরনের প্রশ্নগুলো আসলে তোমরা কীভাবে খুব দ্রুত সলভ করতে পারো সেটা দেখাবো। খেয়াল করি একটু। ইন আয়রা লিমিটেড দ্য এস্টিমেটেড প্রোডাকশন ইজ 10,000 ইউনিটস, অর্থাৎ আয়রা লিমিটেডের প্রত্যাশিত উৎপাদন একক হলো 10,000 একক। এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড অ্যান্ড ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আর টাকা 2 লাখ অ্যান্ড 6 লাখ রেসপেক্টিভলি, অর্থাৎ তাদের প্রত্যাশিত কারখানার উপরি খরচ এবং প্রত্যক্ষ কাঁচামাল হলো 2 লাখ টাকা এবং 6 লাখ টাকা যথাক্রমে। তার মানে এখানে 2 লাখ হলো ফ্যাক্টরি ওভারহেড আর 6 লাখ হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। প্রশ্ন এখানে শেষ। এখন আমাদের করণীয় কি, রিকোয়ার্ডেবলস দেখো। এ নাম্বারে ফ্যাক্টরি ওভারহেড রেটস বেসড অন প্রোডাকশন ইউনিট অ্যান্ড ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, অর্থাৎ রিকোয়ারমেন্ট এতে সাইজে ফ্যাক্টরি ওভারহেডের রেট বের করো, তবে বেস্ট করতে হবে বা ভিত্তি করতে হবে একটা হলো প্রোডাকশন ইউনিট আর একটা হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। বি নাম্বারে বলছে ওয়ার্ক কস্ট অফ এ জব কনসিস্টিং অফ 100 ইউনিটস বেসড অন প্রোডাকশন ইউনিটস মেথড, অফ হুইচ ম্যাটেরিয়াল কস্ট টাকা 6,000 অ্যান্ড লেবার কস্ট টাকা 4,000। অর্থাৎ একটা ওয়ার্ক কস্ট তৈরি করো 100 ইউনিটের জন্য, যেখানে বেস করতে হবে প্রোডাকশন ইউনিট মেথডকে। অর্থাৎ আমরা প্রোডাকশন ইউনিটের যে রেট বের করব সেই রেটকে বেস করে 100 ইউনিটের একটা ওয়ার্ক কস্ট করব। তো আমরা প্রথমে রিকোয়ারমেন্ট এটা করব। আগে রিকোয়ারমেন্ট এতে আবার দেখো কি বলছে। এ নাম্বার বলছে ফ্যাক্টরি ওভারহেড রেট বেসড অন প্রোডাকশন ইউনিট অ্যান্ড ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। তার মানে আমরা ফ্যাক্টরি ওভারহেডটা বের করব, প্রথমে বের করব কিসের ভিত্তিতে, প্রোডাকশন ইউনিটের ভিত্তিতে। তাহলে দেখো আমি একটু আমার মাউসটা কোথায় আছে দেখবা। সমাধানে রিকোয়ারমেন্ট এ ফ্যাক্টরি ওভারহেড রেট অন প্রোডাকশন ইউনিট, ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতেছে কিসের উপরে, প্রোডাকশনের ইউনিটের উপরে। খেয়াল করবা এই যে অন আছে, অনের আগের অংশ সূত্রের উপরে হয়, অনের পরের অংশ সূত্রের নিচে। তার মানে উপরে হবে সূত্র, আমি একটা সূত্র করছি ফ্যাক্টরি ওভারহেড, নিচে হবে প্রোডাকশন ইউনিট। তাহলে ফ্যাক্টরি ওভারহেড প্রশ্নের ভিতরে কিন্তু দেয়াই আছে দেখো, এই 2 লাখ টাকা। এটা প্রশ্ন পড়ার সময় বলছিলাম 2 লাখ ফ্যাক্টরি ওভারহেড আর 6 লাখ কি ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। তার মানে ফ্যাক্টরি ওভারহেডের জায়গায় 2 লাখ বসবে আর অনের পরের অংশ দেওয়া হতো প্রোডাকশন ইউনিট। অর্থাৎ আমরা এখানে বেস করতেছি প্রোডাকশন ইউনিটকে, সেজন্য আমার প্রোডাকশন ইউনিট 10,000 প্রশ্নে আছে, ওই প্রোডাকশন ইউনিটের জায়গায় আমি 10,000 বসাইছি। অর্থাৎ 2 লাখ টাকা ফ্যাক্টরি ওভারহেড খরচ হয় 10,000 ইউনিট উৎপাদন করতে। তাহলে 1 ইউনিটের ফ্যাক্টরি ওভারহেড কত হবে, এই 2 লাখকে 10,000 দিয়ে ভাগ করলে 1 ইউনিটের ফ্যাক্টরি ওভারহেড রেট হবে 20 টাকা। রিকোয়ারমেন্ট বিতে, রিকোয়ারমেন্ট এতে সরি, রিকোয়ারমেন্ট এতে আরেকটা জিনিস বের করতে বলছে যে ফ্যাক্টরি ওভারহেড রেট অন ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে। এগুলো কিন্তু কোথায় বলছে এই দেখো, এ নাম্বারে ফ্যাক্টরি ওভারহেড রেট বেসড অন প্রোডাকশন ইউনিট অ্যান্ড ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। তাহলে প্রোডাকশন ইউনিটে 20 টাকা। এখন দেখব ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে আমাদের কত হয়, ফ্যাক্টরি ওভারহেড রেট অন ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। খেয়াল করবা সূত্র ঠিক একইভাবে তৈরি করব, উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট ইনটু 100। এখানে একটু 100-এর কথাটা বলি, যখন ইউনিট বা ঘন্টা দিয়ে আমরা কোনো ফ্যাক্টরি ওভারহেড রেট করব সেখানে কিন্তু 100 হবে না। যখন কোনো কস্টের ভিত্তিতে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করব তখন অবশ্যই 100 দিয়ে গুণ হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আবার একটু বলতেছি, কখন 100 হবে কখন 100 হবে না, যখন ইউনিট অথবা আওয়ার মানে ঘন্টা আর কি, ঘন্টার ভিত্তিতে ফ্যাক্টরি ওভারহেড বা ইউনিটের ভিত্তিতে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করব তখন 100 দিয়ে গুণ হবে না। যখন কস্টের ভিত্তিতে, কস্টের ভিত্তিতে মানে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করব তখন অবশ্যই 100 দিয়ে গুণ হবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড
ডিভাইডেড বাই ডিরেক্ট মেটেরিয়াল ইনটু 100, কারণ ডিরেক্ট মেটেরিয়াল কস্টের ভিত্তিতে বের করতেছে। এখন জাস্ট মানটা বসাই দিব, ফ্যাক্টরি ওভারহেড আছে কত 2 লাখ, এই 2 লাখ বসাইছি। ডিরেক্ট মেটেরিয়াল প্রশ্নে আছে কত, এই 6 লাখ, এই 6 লাখ বসাইছি, ইনটু 100 দিছি, গুণ করে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো 33.33%। তার মানে ফ্যাক্টরি ওভারহেড রেট অন ডিরেক্ট মেটেরিয়াল কস্টের রেট হলো 33.33%। তাহলে আমরা রিকোয়ারমেন্ট এ শেষ করছি, এখন মন রিকোয়ারমেন্ট বিতে যাব। রিকোয়ারমেন্ট বিটা আবার একটু খেয়াল করি। রিকোয়ারমেন্ট বি বলছে দেখো, ওয়ার্ক কস্ট অফ এ জব কস্টিং অফ 100 ইউনিট বেসড অন প্রোডাকশন ইউনিট মেথড অফ হুইচ মেটেরিয়াল কস্ট টাকা 6000 অ্যান্ড লেবার কস্ট টাকা 4000। অর্থাৎ একটা ওয়ার্ক কস্ট করো একটা কাজের 100 ইউনিটের জন্য, মানে 100 ইউনিট উৎপাদন করতে একটি ওয়ার্ক কস্ট করো 100 ইউনিটের জন্য, যেখানে আমাদের মেটেরিয়াল লাগবে 6000 এবং লেবার লাগবে 4000। তো আমরা একটা কস্ট শিট তৈরি করতেছি, রিকোয়ারমেন্ট বিজিসি স্টেটমেন্ট অফ কস্ট ফর 100 ইউনিট। ঠিক আছে, প্রথমে পার্টিকুলার একটা টাকার কলাম দিলাম, প্রশ্নের ভিতরে যে ডিরেক্ট মেটেরিয়াল আছে সেটা লিখলাম। আমরা জানি ডিরেক্ট মেটেরিয়ালের সাথে লেবার যোগ করতে হয়, তো ডিরেক্ট মেটেরিয়াল আছে 6000 টাকা, 6000 লিখলাম, আর ডিরেক্ট লেবার 4000, 4000 লিখলাম। মেটেরিয়াল এবং লেবার যোগ করলে আমরা প্রাইম কস্ট পাই, তো 6000 এবং 4000 যোগ করে 10000 টাকা প্রাইম কস্ট পাইলাম। এই প্রাইম কস্টের সাথে আমরা যখন ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করব, আমাদের তখন ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট পেয়ে যাব। তাহলে এই ফ্যাক্টরি ওভারহেড 2000, এটা কোত্থেকে আসলো খেয়াল করো মনোযোগ দিয়ে। আমাদের স্টেটমেন্ট অফ ওয়ার্ক কস্টটা করতেছে কত ইউনিটের জন্য, 100 ইউনিটের জন্য। আর এই কস্ট শিটটা করতে বলতেছে বা ওয়ার্ক কস্টটা করতে বলতেছে কোন মেথডে, প্রোডাকশন ইউনিট মেথড, খেয়াল করো, বেসড অন প্রোডাকশন ইউনিট মেথড। আবার লাইনটার দিকে খেয়াল করো, রিকমেন্ড বি ওয়ার্ক কস্ট অফ এ জব কস্টিং 100 ইউনিটস বেসড অন প্রোডাকশন ইউনিট মেথড। তাহলে 100 ইউনিট নিব ওইখানে, সেটাকে প্রোডাকশন ইউনিটের রেট কত, 20 টাকা। দেখো প্রোডাকশন ইউনিটের ভিত্তিতে আমরা ফ্যাক্টরি ওভারহেড কত বের করছিলাম, 20 টাকা। তাহলে এই 100 ইউনিটকে যেহেতু প্রোডাকশন ইউনিটের মেথডে করছে, প্রোডাকশন ইউনিটের রেট 20 দিয়ে গুণ দিব। তার মানে 100 গুণ 20, এই 2000 টাকা আসবে। এখন প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা পেয়ে যাব ওয়ার্ক কস্ট 12000 টাকা। তো আমাদের অ্যান্সার হয়ে গেল, আমরা একটা ওয়ার্ক কস্ট করছি, ওয়ার্ক কস্ট বের করছি 12000 টাকা। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তোমরা একটু ইনফর্ম করবা। আমরা এভাবে প্রিমিয়াম ভিডিওগুলো তৈরি করে তোমাদের জন্য পরীক্ষার আগে হলেও অন্তত ভালো একটা প্রিপারেশন নিতে পারার মতো ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবে সবাই, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।